আর আমার চাচা আপনার ছেলে আছে? ছেলে আছে বাবা, ওরা আলাদা খায়। ও, আপনার দেখাশোনা করে না? জি জি, করে। আমার জন্য দোয়া রাখেন, দেখা হচ্ছে, কথা হবে। আচ্ছা দাদু, আচ্ছা। হ্যাঁ দাদু, আসসালামু আলাইকুম। কেমন আছেন দাদু? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি সমস্যা দাদু আপনার? জি জি, পায়ে কি হয়েছে? জি, আর হাতের কি সমস্যা? হাতে আঙুল দেখতেছি নাই। ওটা কি জন্মতি? জি জি। কোনো অ্যাক্সিডেন্ট না? ও, আমার দাদি আছে। ও, থাকেন কোথায়? আপনার বাসা কই? বাসা আমার কান্দেপুর, বিরল থানা, কান্দেপুরে। জি জি। আর শহরে আসছেন কখন? শহরে এখানে থাকি, 8 দিন ধরে পরপর বাড়ি যাই। ও, কোথায় থাকেন দাদু? বাহাদুরবাজারে। বাহাদুরবাজারে দোকানে থাকি। দোকানে ওই ভাড়া থাকেন না, এমনিতে থাকতে দেয়? এমনিতে। জি জি। আর কালেকশন করতেছেন কি, চায় বেড়াচ্ছেন সব জায়গায় নাকি? জি জি। কয় টাকা আজকে তুলছেন দাদু? ষাট সত্তর টাকা। এখন যাচ্ছেন কোথায়? আর আমার দাদি আছে? আছে। আর আমার চাচা আপনার ছেলে আছে? ছেলে আছে বাবা, ওরা আলাদা খায়। ও, আপনার দেখাশোনা করে না? জি জি। কয়টা ছেলে দাদু? দুইটা আছে। ও, নাতি নাতনি আছে তো আপনার মনে হয়? জি জি। ছেলেরা আপনার দেখাশোনা করে না? আর আমার দাদির বয়স কেমন? আমার থাকি ছোট। ও, জি জি, যাই হোক। আর দুপুরে কি খাইছেন দাদু? দুপুরে একদম ভাত দিয়ে ভাত খাই। জি জি। কি তরকারি দিয়ে ভাত খাইলেন? মাংস দিয়ে। মাংস? জি জি। মাংস খাওয়া হয়েছে? হ্যাঁ। আর আমার দাদি থাকে কোথায়? বাড়িতে থাকে, ওই কান্দেপুরে। হ্যাঁ। জি জি। আপনি তাহলে সপ্তাহে একদিন বাসায় যান? হ্যাঁ। জি জি। তো এখন নাতির কাছে আপনি কি নেবেন বলেন? নাতির কাছে কি নেবেন, মানে আমার কাছে আপনি কি নেবেন? জি জি। কোনো খাওয়ার দাওয়ার নেবেন না টাকা নেবেন বলেন? টাকা পয়সা? জি জি। কয় টাকা নেবেন বলেন? আপনার খুশি কত দিবেন, 1 টাকা দিবেন না, 2 টাকা দিবেন না, 5 টাকা দিবেন না, 10 টাকা দিবেন না, 20 টাকা, আপনার খুশি যা দেবো তাই নেবেন? হ্যাঁ। জি জি। বেশি টাকা নেবেন না আমার কাছে? চাইলে তো পাওয়া যাবে না, যা যা আপনার যা খুশি হয় তাই দিবেন। না না, তারপরও বলেন, মনে করেন আমি আপনার নাতি, নাতির কাছে এখন আপনি চাইতেন কয় টাকা নেবেন বলেন দেখি। না বাবা, ওইটা বলা যায় না। কেন না দু? কেন আমাকে নাতি মনে করেন না নাকি? না, ওটা আপনার যা খুশি। জি জি। তারপরেও আমি মনে করেন যে দেখা যাচ্ছে আপনার নাতি, নাতির কাছে আপনি কি নেবেন বলেন? কয় টাকা দিলে আপনি খুশি হবেন সেটা বলেন। আপনার খুশি? না না না, আমি বলবো না। কেন দাদু? না বলেন বলেন। না, আমি বলবো না, আপনার যা খুশি আপনি তাই দিবেন। না না, আমি তো দাদুকে দিবই, কিন্তু দেখা যাচ্ছে যে নাতির কাছে দাদু কত নিবে, কয় টাকা নিবে, ওইটা আমি শুনতে যাচ্ছিলাম। মনে করেন আমি আপনার নাতি। হ্যাঁ, বলা যায় না। কেন আমার, আমি যদি আপনার নাতি হইতাম তাহলে চাইতেন না আমার কাছে? আপনার লাগতো যখন। কেন আলাদা, এইটা একই একই ব্যাপার, একই। ব্যাগের মধ্যে কি দাদু? কট? জি জি। জি জি। আজকে কত টাকা তুলছেন দাদু? মাত্র 65 টাকা তুলছেন সকাল থেকে? হ্যাঁ। কোথায় কোথায় গেছিলেন? ঘুরেছি এদিক দিয়ে, মানুষের বাড়ি কাজ করেছি এই অবস্থায়। জি জি।
এখন বয়স হয়ে গেছে, এখন তো আর মনে কোনো ওইভাবে কাজ করতে পারবে না। জি জি। তারপর এখন এই কোমরের সমস্যা হয় যে হাঁট ভালো করে হাঁটতে পারি না। জি জি। যা হোক, দাদু আপনাকে আমি কিছু টাকা দিচ্ছি, হ্যাঁ আপনি কিছু কিনে টিনে খায়েন আর আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন। হ্যাঁ দাদু, খুশি আছেন তো দাদু? ঠিক আছে, খুশি আছেন তো নাতির উপর? আচ্ছা আমার জন্য দোয়া রাখেন, দেখা হচ্ছে, কথা হবে। আচ্ছা দাদু, আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দাদু ঠিক আছে, যান তাহলে। হ্যাঁ অবশ্যই দাদু, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দাদু, হ্যাঁ অবশ্যই আমি দেখতে পাইলে আপনাকে ডাকে নিব আবার। হ্যাঁ আচ্ছা দাদু ঠিক আছে, আচ্ছা বাবা যান। আসসালাম। মানুষ মানুষের জন্য জীবন, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?